নমস্কার বন্ধুরা, এখন দেখুন পাঁপড় ভাজবো। কড়া গরম বসিয়ে দিয়েছি, পাঁপড়টাকে বার করে নিয়েছি। পাঁপড়টাকে এই মাঝখান থেকে এরকম ছোট করে নিলাম, দুধ দিয়ে দুটো করে নিলাম। দিয়ে পাঁপড়টা এবারে ভাজবো। দেখুন কড়া কড়াইতে তেল দিলাম, ওরকম করতে নেই, পাঁপড়টা ভেজে তোমার দিচ্ছি। বাবা ওরকম যদি চিৎকার করে, একটা পাঁপড় ভেজেছিস তবে আরেকটা দিলাম গরম গরম। আজ এর পাঁপড় ভাজা হচ্ছে সন্ধ্যাবেলা, পাঁপড় ভাজা আর মুড়ি খাওয়া হবে। দেখুন গরম গরম পাঁপড় ভাজা খাওয়া হবে। এখন পাঁপড় ভাজা হচ্ছে আমাদের, গরম গরম পাঁপড় ভাজা রেডি। দেখুন পাঁপড়গুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এই জারটার মধ্যে, এই জারটার মধ্যে একটু ঠান্ডা হলে রেখে দেবো। পাঁপড়গুলো এই কোটির মধ্যে সব ভর্তি করে রেখে দিলাম। টাকা বাই বাই। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন।